সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। এবার নৌপথে রুশ হামলা ঠেকাতে যে পদক্ষেপ নিচ্ছেন জেলেনস্কি। পুতিন রাশিয়াকে দুর্বল করে চীনকে শক্তিশালী করছেন বললেন বোরিস জনসন। মিয়ানমারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব। শর্ত ছাড়াই কিয়েভের সাথে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া। উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে শিকে অনুরোধ জানাবেন জো বাইডেন। 40 পুরুষ এমপি কামুক, সংসদে নিরাপদ নন ব্রিটিশ নারীরা, দাবি মহিলা সদস্য শার্লট নিকোলাসের। একই সম্মেলনে থেকেও দেখা হবে না বাইডেন মোহাম্মদের। এবং চমকের অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প, আসছে ঘোষণা। দর্শক, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশকে দুর্বল করেছেন বলে মন্তব্য করেছেন। তবে এতে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে চীন। তার দাবি, এই যুদ্ধে পুতিন হারবেন, তবে সেই হার তিনি স্বীকার করবেন কিনা তা নিয়ে সন্দেহান তিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। এবার নৌপথে রুশ হামলা ঠেকাতে যে পদক্ষেপ নিচ্ছেন জেলেনস্কি। কৃষ্ণসাগর থেকে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ফেরাতে এবার মিত্রদের কাছে নেভাল ড্রোন চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এজন্য তহবিল গঠনে নেমে পড়েছেন তিনি। বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি এসব কথা বলেন। ইউক্রেনের দাবি, সমুদ্রপথে চালানো রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের 100 ড্রোন চাই, যার প্রত্যেকটির মূল্য $2,74,000। জেলেনস্কি বলেন, আমরা আমাদের জলসীমা ও সাগর রক্ষা করব এবং রাশিয়ার জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে শান্তিপূর্ণ শহরগুলো রক্ষার ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, এছাড়াও নেভাল ড্রোন শস্যবাহী বেসামরিক জাহাজ চলাচলের পথকে অবরোধ থেকে মুক্ত করবে। ইউক্রেনের দাবি, এ পর্যন্ত রাশিয়া 4,500 ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে সাগর থেকে ছোড়া হয়েছে 1/5 ড্রোন। পুতিন রাশিয়াকে দুর্বল করে চীনকে শক্তিশালী করছেন বললেন বোরিস জনসন। ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশকে দুর্বল করছেন, তবে এতে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে চীন। শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে যোগ দিয়ে ভবিষ্যৎবাণী করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। তার দাবি, এই যুদ্ধে পুতিন হারবেন, তবে সেই হার তিনি স্বীকার করবেন কিনা তা নিয়ে সন্দেহান তিনি। হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে, সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তিনটি ভবিষ্যৎবাণী করেছেন বোরিস জনসন। তিনি বলেন, যুদ্ধে পুতিন হারবেন এবং রাশিয়ার সামরিক সরঞ্জাম রফতানি ধাক্কা খাবে। দিন শেষে এই যুদ্ধের কারণে রাশিয়া দুর্বল হয়ে পড়বে, তবে এই সময় শক্তিশালী হবে চীন। বোরিস আরো বলেন, ভ্লাদিমির পুতিন কিভাবে হার স্বীকার করবেন সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। পুতিন হলেন মাস্টার অফ প্রোপাগান্ডা, উনি রাশিয়ানদের বুঝিয়ে দেবেন কালো হলো সাদা। রাশিয়া হারলে পুতিন দাবি করবেন যে নাৎসিদের গুঁড়িয়ে দিয়েছেন। পুতিন হয়তো বলবেন যে রাশিয়ার সংস্কৃতিকে রক্ষা করেছেন। জনসনের দাবি, যুদ্ধের আগে পুতিন মাত্র একজনের সঙ্গে পরামর্শ করেছিলেন, তিনি হচ্ছেন শি জিনপিং। বেইজিং অলিম্পিকের সময় চীনের সবুজ সংকেত পেয়েছিলেন তিনি। আদতে পুতিন হচ্ছেন শি জিনপিং এর লোক। মানুষ বিশ্বাস করে ইউক্রেন ন্যাটো যোগ দিতে চেয়েছিল এবং সে কারণেই পুতিন সামরিকভাবে সক্রিয় হয়ে ওঠে, কিন্তু এটি সত্য নয়। পুতিন মনে করেন না যে ইউক্রেন একটি স্বাধীন দেশ। তার লেখা প্রতিবেদনে সে বিষয়ে তিনি স্পষ্ট ধারণা তুলে ধরেছেন, এ কারণে তিনি এই যুদ্ধ শুরু করেন। এদিকে ভারত ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন বোরিস জনসন। তিনি বলেন, আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে উত্তেজনা দেখছি। দক্ষিণ চীন সাগর, ইউক্রেন ও তাইওয়ান ইস্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো মোকাবেলায় ব্রিটেন ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভ্যাকসিন নিয়ে ভারত ও ব্রিটেনের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন। বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবিষ্কার করা হয়েছিল অ্যাস্ট্রোজেনেকার কোভিড ভ্যাকসিন, তবে সেই ভ্যাকসিন উৎপাদন করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট, পরে সেই ভ্যাকসিন ব্যবহার করেছে ব্রিটিশরা। আমি নিজেও অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন দিয়েছি, আমার এরপরে আর কোভিড হয়নি। বোরিস আরো বলেন, কোভিড মহামারী শুরু হওয়ার সময় সবাই বলেছিলেন যে গণতন্ত্রের বদলে একনায়কতান্ত্রিক সরকার বেশি ভালোভাবে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু চীন যেভাবে তাদের জনগণকে ঘরে বন্দী করেছে তা ঠিক নয়। এখানে দেখুন কিভাবে আমরা সবাই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছি এবং হাত মেলাচ্ছি। আমরা গণতন্ত্র হিসেবে এই কাজ করে দেখাতে পেরেছে। মিয়ানমারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মিয়ানমারের সামরিক সরকারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে ঘিরে থাকা দুঃস্বপ্ন বন্ধের এটি একমাত্র পথ। শনিবার 12 নভেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনে এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মিয়ানমার জুড়ে যে সহিংসতা চলছে তা বন্ধ করতে দেশটির জান্তা সরকারকে ব্যাপক চাপ দিয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট, আসিয়ান সহ ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, কোনো পরামর্শ বা আহ্বান আমলে নিচ্ছেন না মিয়ানমারের সামরিক সরকার। এতে দেশটির পরিস্থিতি আরও খারাপের
দিকে যাচ্ছে। ক্রমবর্ধমান সংকট নিয়ে আসিয়ানের শীর্ষ সম্মেলনে প্রাধান্য পেয়েছে মিয়ানমার ইস্যু। দেশটির রক্তপাত এড়াতে এখন পর্যন্ত কূটনৈতিক চেষ্টা ব্যর্থ বলা চলে। এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। গুতেরেস আরও বলেছেন, আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ। আসিয়ানের সদস্য হওয়ায় মিয়ানমারকে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মূলত দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে জান্তা সরকারকে চাপ দিয়ে আসছে। গত বছরের ফেব্রুয়ারিতে সুচির সরকারকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দেয় মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর তারা ক্ষমতায় বসে। সুচি সহ বহু রাজনৈতিক সাংবাদিককে আটক করে কারাগারে রেখে বিচার কাজ চালাচ্ছে। জান্তাকে ক্ষমতা ছাড়তে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রেখেছে মিয়ানমারের জনগণ। শর্ত ছাড়াই কিয়েভের সাথে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিয়াবকভ বলেছেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই মস্কো শান্তি আলোচনার জন্য কিয়েভের সাথে বসতে প্রস্তুত। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের সাথে শান্তি আলোচনা বিষয়ে রাশিয়ার মনোভাব পরিবর্তন হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সের্গেই রিয়াবকভ বলেন, আমি এ অবস্থান নিশ্চিত হতে পারি যে পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে পারি, এর জন্য আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। রিয়াবকভ বলেন, এই বছরের মার্চ মাসে শুরু হওয়া শান্তি আলোচনা কিয়েভের কারণে ভেঙে দেওয়া হয়। তিনি বলেন, আমি অবশ্যই আমার মতামত প্রকাশ করতে পারি, এ ধরনের আলোচনার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি কিয়েভ এ বিষয় নিয়ে বসতে চায়। রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত লিন ট্রেসি মস্কোতে কখন আসবেন এমন প্রশ্নে রিয়াবকভ বলেন, তার পদ গ্রহণের আগে তিনি প্রথমে যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অনুমতি নিয়েছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলে প্রক্রিয়ায় দেরি হচ্ছে। উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে শিকে অনুরোধ জানাবেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার খারাপ প্রবণতার লাগাম টেনে ধরতে চীনা নেতা শি জিনপিংকে অনুরোধ জানাবেন এবং তাকে বলবেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির ফলে এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়বে। শনিবার দেশটির একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, G20 সম্মেলনের ফাঁকে সোমবার এক বৈঠকে বাইডেন শিকে বলবেন, উত্তর কোরিয়ার খারাপ প্রবণতার লাগাম টেনে ধরতে গঠনমূলক ভূমিকা পালনে চীনের আগ্রহ রয়েছে। বাইডেন শিকে আরও বলবেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র তৈরির কাজ যদি অব্যাহত থাকে তাহলে এর অর্থ হবে এ অঞ্চলে আমেরিকান সামরিক এবং নিরাপত্তা উপস্থিতি আরও বৃদ্ধি করা হবে। এই সপ্তাহান্তে আঞ্চলিক সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কম্বোডিয়া যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে কথা বলতে গিয়ে সুলিভান বলেন, বাইডেন চীনের কাছে দাবি করবেন না, বরং শিকে তার দৃষ্টিভঙ্গি জানাবেন। এটি হল উত্তর কোরিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয়, শুধুমাত্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির প্রতিনিধিত্ব করে। সুলিভান বলেন, চীন উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করতে চায় কিনা তা অবশ্যই তাদের ব্যাপার। এছাড়া তিনি আরও বলেন, উত্তর কোরিয়া শিগগিরই একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে এবং দেশটিতে দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। 40 পুরুষ এমপি কামুক, সংসদে নিরাপদ নন ব্রিটিশ নারীরা, দাবি মহিলা সদস্য শার্লট নিকোলাসের। এর আগে ব্রিটিশ সংসদে বসে পর্ন দেখার অভিযোগ উঠেছিল এক সংসদ সদস্যের বিরুদ্ধে, তুমুল বিতর্ক হয়েছিল এই কাণ্ড ঘিরে। এবার এক মহিলা সংসদ সদস্য শার্লট নিকোলাস দাবি করলেন, 40 জন এমপির গোপন তালিকা রয়েছে, মহিলাদের সতর্ক করে দেওয়া হয় তাদের সম্পর্কে। এই 40 পুরুষ এমপি কামুক, সংসদে নিরাপদ নন ব্রিটিশ নারীরা, জানিয়ে দেওয়া হয় এদের থেকে সাবধানে থাকার জন্য। স্বাভাবিকভাবেই এমন চাঞ্চল্যকর দাবি ঘিরে বিতর্ক ছড়িয়েছে। কি বলেছেন লেবার পার্টির ওই সদস্য? শার্লট জানিয়েছেন, তালিকার একটা বড় অংশই মহিলাদের হেনস্থা করা এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে কুখ্যাত। তার কথায়, আমাকে বলা হয়েছে আমি যেন ওদের থেকে কোনো ড্রিঙ্ক না নিই কিংবা লিফটে না উঠি, সোজা কথায় আমি যেন এড়িয়ে চলি। তবে তালিকায় কারা আছেন সেই নাম পরিষ্কার করেননি তিনি, কিন্তু জানিয়েছেন এদের মধ্যে দুজন ক্যাবিনেটের সদস্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এ ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কি করে পার্লামেন্টে রয়ে গিয়েছেন ওই এমপিরা? এ প্রসঙ্গে শালোর জানাচ্ছেন, এটা আমরা সবাই জানি কিন্তু কিছুই হয়নি, ওরা আমাদের আশপাশে ঘুরে বেড়ায়, নিজেদের কাজ করে, এভাবেই চলছে। তিনি সরাসরি জানাচ্ছেন, এই পরিস্থিতিতে তিনি আদৌ নিরাপদ অনুভব করছেন না পার্লামেন্টে। সদ্যই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাতে শুরু করেছেন ঋষি সুনাক, আর এই সময়ে প্রকাশ হয়ে এল এমন দাবি। ইতিমধ্যে এক বর্ষিয়ান আমলাকে হেনস্থার অভিযোগে বিদ্ধ হয়ে পদত্যাগ করেছেন সুনাকের ক্যাবিনেটের সদস্য গেভিন উইলিয়ামসন। এবার দেখার বিষয়ে শার্লটের এই বিবৃতির পরে সুনাক কোনো সিদ্ধান্ত নেন কিনা। এ ধরনের অভিযোগ ব্রিটেনের পার্লামেন্টে নতুন কিছু নয়। এর আগে খোদ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনও এই সমস্যায় পড়তে হয়েছে। বিতর্কিত এমপি ক্রিস পিনচারকে নিজের সরকারে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন বোরিস, আর সেই কারণেই গণ ইস্তফার পথে হাঁটেন এমপিরা। একই সম্মেলনে থেকেও দেখা হবে না বাইডেন মোহাম্মদের।
জি-20 জোটের আসন্ন শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব নেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে উপস্থিত থাকবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। একই সময়ে একই সম্মেলনে উপস্থিত থাকলেও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই জো বাইডেনের। জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার বলেছেন, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-20 সম্মেলনে সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন না মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। রোববার থেকে ইন্দোনেশিয়ার বালিতে জি-20 জোটের শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এর আগে বাইডেন মিশরে জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন। শুক্রবার সেখান থেকে তিনি কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেন। কম্বোডিয়ায় বার্ষিক মার্কিন আসিয়ান শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাইডেন। সেখান থেকে তিনি ইন্দোনেশিয়ার বালিতে যাবেন। চমকের অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প, আসছে ঘোষণা। যুক্তরাষ্ট্রের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে তিনি এ সংক্রান্ত এক ঘোষণা দিতে যাচ্ছেন। তার দীর্ঘদিনের উপদেষ্টা জেসন মিলার এ কথা বলেন। মঙ্গলবার এ বিষয়ে বড় ধরনের চমক ও ঘোষণা আসছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণাকালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আভাস দিয়েছিলেন। ট্রাম্পের সাবেক সহকারী স্টিভ ব্যাননকে মিলার তার জনপ্রিয় পডকাস্ট ওয়ার রুমে বলেন, ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিতে যাচ্ছেন যে তিনি নির্বাচনে প্রার্থী হবেন। তিনি আরও বলেন, এটি পেশাদার ও বড় ধরনের ঘোষণা। মিলার বলেন, ট্রাম্প তাকে বলেছেন এ বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই, নিশ্চিত আমি লড়ছি। যুক্তরাষ্ট্রের 2024 সালের নির্বাচনে ট্রাম্পের বয়স দাঁড়াবে 78 বছর। পরবর্তী নির্বাচনে নামলে এটি হবে প্রেসিডেন্ট হওয়ার জন্য তার তৃতীয় লড়াই। তিনি 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পক্ষে বেশ জোয়ার তৈরি হবে বলে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মহল ধারণা করেছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।